গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে পুনরায় পেশ করা হয়। চব্বিশে জুন সিবিআই এর বিশেষ আদালতের মহামান্য বিচারপতি সাইগল হোসেনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এদিনই সেই মেয়াদ শেষ হলে তাকে আবার আদালতে পেশ করা হয়। এদিন সাইগল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সিরিয়াস কোয়েশ্চেন রেজ করি, সেটা হচ্ছে যে এই এফআইআরের মধ্যে ডিআইজি সিবিআই, তৎকালীন ডিআইজি সিবিআই এসিবি, তিনি অভিযোগ করেছিলেন যে এই স্মাগলিং অ্যাকচুয়ালি ক্রস বর্ডার হচ্ছে এবং সেখানে বিএসএফ জওয়ানরা, বেশ কিছু বিএসএফ এমপ্লয়ি এবং বেশ কিছু দুর্নীতিগ্রস্ত কাস্টমস অফিসার্স জড়িয়ে আছেন এবং তারা সবাই সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। তো এখনও পর্যন্ত এবং এফআইআরে ওনারা একজনের নামও, বিএসএফ এমপ্লয়ের একজনের নামও দিয়ে দিয়েছিলেন। তিনি পরবর্তীকালে অ্যারেস্টও হন, তিনি 32 দিনের মধ্যে জামিন পান। তো আজকে আমরা আজকে এই প্রশ্ন করি আদালতের কাছে যে স্মাগলিং মানে কারোর বাড়ির সামনে দিয়ে যদি গরু চলে যায় সেটা কোনো অপরাধ নয়, যতক্ষণ না সেটা ক্রস বর্ডার যাচ্ছে। এবার ক্রস বর্ডার যাওয়ার জন্য যে পর্যবেক্ষণকারী সংস্থা রয়েছেন, যেমন কাস্টমস, বিএসএফ, তো এদের দিকেই কিন্তু মূল অভিযোগ ছিল। 2020 সাল থেকে এই তদন্ত হচ্ছে, আজ অবধি কিন্তু কোনো কাস্টমস অফিসার এখনও পর্যন্ত অ্যারেস্ট হননি। একজন বিএস অফিসার যার এফআইআরের নাম ছিল, তিনি ছাড়া বাকিরা আর কেউ অ্যারেস্ট হননি। তো হঠাৎ করে একজন রাজ্য সরকারের এমপ্লয়িকে এভাবে অ্যারেস্ট করার মানেটা কি, এই প্রশ্ন আজকে আমরা করি। এবং আমরা বলি যে প্রাথমিকভাবে স্মাগলিংটাকে আগে এস্টাবলিশ করতে হবে এবং তার জন্য স্মাগল্ড গুডসকে সিজ করতে হবে, এবং দরকার পড়লে যে দেশে স্মাগলিং হচ্ছে সেই দেশ থেকে রিপোর্ট নিয়ে আসতে হবে যে সেই দেশে আদৌ এটা স্মাগল হয়েছে কিনা। এরম কোনো রিপোর্ট কিন্তু সিবিআই তরফ থেকে দেখাতে পারেনি আজ অবধি, কারণ আপনারা জানেন এই মামলাতে এর আগেই 3খানা চার্জশিট জমা পড়েছে, সেই চার্জশিটেও কিন্তু কোথাও এই কথাগুলো বলা হয়নি। তো হঠাৎ করে আমাদের কেন্দ্র সরকারের এমপ্লয়িদের বাদ দিয়ে হঠাৎ করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এমপ্লয়িদেরকে আক্রমণ করার পিছনে কী কারণ থাকতে পারে বলে আমরা এই প্রশ্ন তুলেছি আদালতের কাছে। আমরা এটাও বলি যে কোথাও না কোথাও কেন্দ্র সরকারের বাকি এমপ্লয়িদের, যাদের নামে সিবিআই এফআইআর করেছেন প্রিলিমিনারি এনকোয়ারি হওয়ার পরে, সেই এফআইআরে কোথাও কোথাও এই যারা ক্রস বর্ডার মানে বর্ডারে যারা নিযুক্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তাদেরকে কোনোভাবে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে এই তদন্তের মাধ্যমে, এবং তদন্তের অভিমুখ ঘোরানো হচ্ছে। এই গরু অন্যান্য রাজ্য দিয়েও এসছে, যেমন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, সেসব রাজ্যের কোনো অফিসারকে আজ অবধি কোনো অ্যারেস্ট করা হয়নি বা তাদেরকে তদন্তের দায়রার মধ্যে নিয়ে আসা হয়নি। হঠাৎ করে বীরভূম বলে কিছু, পশ্চিমবঙ্গের বীরভূম বলে একটা ছোট্ট জায়গা, তার একজন রাজ্য সরকারের এমপ্লয়ি, তাকে অ্যাটাক করার পিছনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে, এই অভিযোগ আছে আমরা আদালতে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা।